আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমরা তোমাদের জন্য এনেছি ম্যাশেল অ্যানিমের চতুর্থ এপিসোড। আশা করি এই এপিসোডটিও তোমাদের কাছে ভালো লাগবে। তার আগে পূর্বের এপিসোডের কিছু রিক্যাপ হয়ে যাক। আগের এপিসোডে আমরা দেখেছিলাম ম্যাশেল ভাইস প্রিন্সিপাল আর ক্যাভিলকে হারিয়ে সবার কাছে পরিচিতি পেয়ে যায়। তখন টম নামক একজন ছাত্র ম্যাশেলকে ডুয়েলো ম্যাচের জন্য আহ্বান করে, যেটি জাদুর ঝাড়ুতে উড়ে খেলতে হয়। এখন শুরু করছি এপিসোড চার। এপিসোডটি শুরুতে আমরা দেখি অ্যাডলারডর্ম আর ল্যাংডর্মের মধ্যে ডুয়েলো ম্যাচ শুরু হয়ে যায়। সবাই তাদের ঝাড়ুতে উড়ে বল নিয়ে প্রতিপক্ষের গোলপোস্টে বল ঢোকানোর চেষ্টা করতে শুরু করে। এদিকে ম্যাশ তখনও নিচে মাঠে দাঁড়িয়েছিল। সবাই তাকে দেখে চিল্লাতে শুরু করলে তাদের ক্যাপ্টেন টম এসে ম্যাশেলকে বলে, তোমার কি হয়েছে, তুমি আমাদের সাথে খেলায় অংশ নিচ্ছ না কেন? সে তখন ম্যাশেলকে বলে, তুমি না আমাকে বলেছিলে তুমি এই খেলায় নাম্বার এক হয়ে দেখাবে? ম্যাশ তার কথায় অবাক হয়ে বলে, আমি কখন এসব বললাম? টম তখন ম্যাশেলকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বলে, তোমার যে শক্তি রয়েছে তাতে তোমার তো বাঁশের মতো হওয়া উচিত। বাঁশ যেমন আকাশের পানে মুখ উঁচিয়ে সগৌরবে দাঁড়িয়ে থাকে, তোমার তো অমনই হওয়া উচিত। ম্যাশ তার কথা শুনে আরও ভেবাচাকা খেয়ে ভাবে, ছেলেটা এসব কী যাতা বলছে, ও কি নেশা করেছে নাকি? এরপর টম আফসোস করে বলে, আমি তো তোমাকে এই খেলার নিয়মগুলোই বলিনি। শুনো, তোমাকে শুধু প্রতিপক্ষের কাছ থেকে বলটি কেড়ে নিয়ে তাদের গোলপোস্টে গিয়ে বলটিকে ফেলতে হবে। প্রতিটি গোলের জন্য আমরা এক পয়েন্ট করে পাবো। টমের কথা শেষ না হতেই ল্যাংডর্ম আরেকটি গোল করে ফেলে। তখন স্কোর ছিল ল্যাংডর্মের 49 আর অ্যাডলারডর্মের 10। টম তখন তার ঝাড়ুটি হাতে নিয়ে বলে, এই খেলায় জাদুর ব্যবহার নিষিদ্ধ, তোমাকে শুধু নিজের ঝাড়ু উড়ানোর দক্ষতাকে কাজে লাগিয়ে গোলগুলো দিতে হবে। এখন বাঁশের মতো উঁচু হয়ে আমাদের সাথে খেলায় যোগ দাও। ম্যাশ তখন আবারও ভাবে, ছেলেটার মাথায় নিশ্চিত সমস্যা আছে। এরপর টম কিছুটা সিরিয়াস হয়ে বলে, আমি এই খেলায় আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি, আমাদের তোমার মতো খেলোয়াড়ের অনেক প্রয়োজন, তাই আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছিলাম। এখন আমি গিয়ে আমাদের ডর্মকে জেতানোর জন্য সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, আর আমি মন থেকেই চাইব তুমিও আমাদের সাথে খেলায় যুক্ত হবে। একথা বলতেই ল্যাংডর্মের একটা খেলোয়াড় উড়ে এসে টমকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এতে টম পড়ে গিয়ে অনেক আঘাত পায়। সবাই টমকে আঘাত পেতে দেখে অনেক চিন্তিত হয়ে যায়। অন্যদিকে তাকে আঘাত করা ছেলেটি বলে, এটা নিছক একটা অ্যাক্সিডেন্ট ছিল মাত্র, আমি সত্যিই দুঃখিত। ম্যাশেল তখন টমের কাছে গিয়ে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। টম জবাবে বলে, আমার হাড় হয়তো ভেঙে গিয়েছে। এদিকে টমের এই অবস্থায় ল্যাংডর্মের পয়েন্ট আরও বাড়তে শুরু করে। টম তখন ছেলেটিকে বলে, তুমি এমনটা কেন করলে, এভাবে খেলে জিততে পারলেও কখনো কি তুমি আত্মতৃপ্তি পাবে? তখন ছেলেটি জবাবে বলে, খেলায় আত্মতৃপ্তি দিয়ে কি করব, খেলায় শুধু জিতাটাই গুরুত্বপূর্ণ, কিভাবে জিতলাম এটা গুরুত্বপূর্ণ নয়। তাদেরকে এসব বলে ছেলেটি আবারও খেলতে চলে যায়। তখন টম আফসোস করে বলে, আমাদের হাতে বেশি সময় নেই, আমরা হয়তো এই ম্যাচটি আর জিততে পারবো না, তারা আমাদের থেকে পয়েন্টে অনেক বেশি এগিয়ে। এরপর সে বলে, আমি সত্যিই ভুল ছিলাম, খেলায় জেতাটাই গুরুত্বপূর্ণ, কিন্তু জেতার জন্য নিজের সবটুকু দিয়ে খেলাটাও তার পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ। এদিকে ল্যাংডর্ম অনেক পয়েন্টে এগিয়ে যাচ্ছিল। তখন ম্যাশ তার ঝাড়ুটি হাতে নিলে টম অবাক হয়ে যায়। ম্যাশ তখন তার পুরো শক্তি দিয়ে ঝাড়ুটি নিয়ে আকাশের দিকে লাফ দেয়। এরপর সবাই খেয়াল করে ম্যাশ হাওয়াতে ভাসছিল। সবাই বলাবলি করতে শুরু করে, তাহলে সে ঠিকই উঠতে পারে, না উঠতে পারার কথাটা সে আসলে আমাদের মিথ্যা বলেছিল। কিন্তু তারপর আমরা দেখি ম্যাশ খুব জোরে তার পাগুলো নাড়াচ্ছিল। আসলে ম্যাশ তার পাগুলোকে পাখির ডানার মতো ঝাপটিয়ে আকাশে ভেসেছিল। তারপর ম্যাশ ভাবে, আমাকে টমের কথা মতো আমার পুরোটা দিয়ে খেলতে হবে। একথা ভেবে সে বলটি নিজের কাছে নিয়ে নেয়। তখন ল্যাংডর্মের কয়েকজন তার কাছ থেকে বলটি নিতে গেলে ম্যাশ তার জায়গা থেকে বলটিকে সজোরে ছুঁড়ে মারে। বলটি ল্যাংয়ের খেলোয়াড়দের পাশ কাটিয়ে সোজা তাদের গোলপোস্টে গিয়ে ঢুকে পড়ে। তার এসব কাণ্ড দেখে সবাই হতবাক হয়ে যায়। কিন্তু এখনও অ্যাডলারডর্মের 49 পয়েন্ট প্রয়োজন ছিল খেলায় জেতার জন্য। ভাষ্যকার এসব বলতে না বলতেই বলটি ঘুরে আবারও ম্যাশের হাতে এসে পড়ে। সবাই আবারও অবাক হতে ধরলে ম্যাশ আবারও বলটিকে গোলপোস্টের দিকে ছুঁড়ে মারে। বলটি আবারও গোল হয়ে ম্যাশের কাছেই ফিরে আসে। সবাই কিছু বুঝে ওঠার আগেই ম্যাশেল অনবরত গোল করতে শুরু করে। এদিকে তাদের ডর্মের পয়েন্টও বাড়তে শুরু করে। এসব দেখে সবার চোখ আকাশে উঠে যায়। ম্যাশেল তখন একের পর এক গোল করতেই থাকে। গোল করতে করতে তাদের পয়েন্ট 999 হয়ে যায়। তখন ভাষ্যকার বলে, আজকের ডুয়েলো ম্যাচের বিজেতা হলো অ্যাডলারডর্ম। ম্যাশেল এর এমন স্কোরে তারা নতুন রেকর্ড তৈরি করে জয়ী হয়েছে। এরপর তাদের সবাইকে একটি করে সিলভার কয়েন দেয়া হয়।
ফিন তখন ম্যাশকে তার প্রথম কয়েন অর্জন করার জন্য অভিনন্দন জানাতে ধরলে টম এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে বলে, তোমার জন্যই আমরা আজকে জিততে পেরেছি, আজকে তুমি বাসের মতোই উঁচু হয়েছিলে ম্যাশ। এরপরে সিনে আমরা দেখি রাতে ম্যাশেলের এই জয়ের খবর পড়ে একটি ছেলে খুব রেগে যায়। সে তখন খবরের কাগজটি ছিঁড়ে ভাবে, এটাই হবে আমার পরবর্তী শিকার। এরপরের দিন টম ম্যাশেলকে ডুয়েলের জন্য প্র্যাকটিস করার জন্য জোরাজোরি করতে শুরু করে। অন্যদিকে লেমনও তার সাথে পড়াশোনা করতে চাইলে ম্যাশেল অতিষ্ঠ হয়ে যায়। তখনই সেদিন রাতে ছেলেটি সেখানে এসে পড়ে। ছেলেটির চেহারায় দুটি দাগ দেখে টম চমকে যায়। লেমন ভাবে, এই ছেলেটির নাম তো লেন্স ক্রাউন, সে তো আমাদের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছিল। তখন ছেলেটি ম্যাশেলকে বলে, এখানে তুমি খুব মজা পাচ্ছ নাকি? উত্তরে ম্যাশ না করলে সে তাকে বলে, চলো তাহলে এমন কিছু করা যাক যেটায় অনেক মজা হবে। একথা বলে সে একটা বোতল বের করে বলে, এটা একটা খুব প্রাচীন জাদু। তার কথা শেষ না হতেই ম্যাশেলের তিন বন্ধু সেই বোতলে বন্দী হয়ে যায়। ল্যান্স তখন বলে, তুমি তোমার বন্ধুদের ফেরত পেতে চাইলে আমার সাথে জঙ্গলে এসে দেখা করো। একথা বলেই ল্যান্স সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপরে ম্যাশেল তার সাথে দেখা করে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করছো? তখন ছেলেটি তার কাছে থাকা দুটি সিলভার কয়েন দেখিয়ে বলে, এসবের জন্য। টম তার কয়েনগুলো দেখে ভাবে, সে এত কম সময়ে দুটি কয়েন অর্জন করে ফেলেছে। তখন আমরা জানতে পারি যাদের চেহারায় মার্ক বা দাগ বেশি থাকে তাদের জাদু শক্তিও ততই বেশি থাকে। বেশিরভাগ সময় মানুষ শুধুমাত্র একটি মার্ক নিয়েই জন্ম নেয়, কিন্তু কিছু কিছু মানুষ একাধিক মার্ক নিয়েও বড় হয়। এদের সংখ্যা 100,000-এ মাত্র একটি। এদেরকে জাদু নিজেই পছন্দ করেছে বলে ধরা হয়, অর্থাৎ ছেলেটি অনেক বেশি শক্তিশালী। টম তখন ভাবে, সে আমাদের সবার থেকেই অনেক বেশি শক্তিশালী, সে যেই হোক না কেন ম্যাশেলের জন্য তাকে হারানো অনেক কষ্টসাধ্য হবে। এরপর ছেলেটি ম্যাশেলের সাথে একটি ডুয়েল ম্যাচ খেলতে চায়। ডুয়েল হলো চ্যালেঞ্জের মতো একটা জিনিস, অর্থাৎ সে ম্যাশেলের সাথে একটা চ্যালেঞ্জ খেলতে চায় যেখানে তাদের নিজেদের একটি করে কয়েন বাজি থাকবে। যে ডুয়েলে জিতবে সে অন্যজনের একটি সিলভার কয়েন নিতে পারবে। তখন ল্যান্স বলে, আমাদের মধ্যে কেউ হার না মারলে এই ডুয়েল কখনোই থামবে না। আমি জানি স্কুলে ডুয়েলের কোনো নিয়ম নেই, কিন্তু তোমার কাছে এছাড়া আর কোনো উপায়ও নেই। তোমার বন্ধুদের বাঁচাতে চাইলে তোমার আমার সাথে ডুয়েলে লড়তেই হবে। আমি ভর্তি পরীক্ষায় তোমাকে অন্য আরেকটি পরীক্ষার্থীর জন্য নিজের বিপদ ডেকে আনতে রেখেছি। মানুষ তোমাকে সে কাজের জন্য বাহাবা দিল, আমার চোখে তুমি একটা বোকা ছাড়া আর কিছুই নও, তাই আমি তোমার বোকামোর পুরো ফায়দা উঠাবো। ম্যাশেলকে চুপ করে থাকতে দেখে ল্যান্স তখন বলে, তুমি কি এতটাই ভয় পেয়ে গেছো যে কথা বলতে পারছো না? তখন ম্যাশ জবাবে বলে, আমি তোমার বক বক শেষ হবার অপেক্ষা করছিলাম। এরপর ল্যান্স তার জাদুর লাঠি বের করে সেখানে একটা লড়াইয়ের জন্য স্টেজ তৈরি করে। ম্যাশেল তখন কোনো কথা না বলে সোজা ল্যান্সের উপর হামলা করে দেয়। তার হামলা দেখে ল্যান্স বলে, তুমি কি আমাকে জাদু ছাড়া হারাতে চাচ্ছ? তোমার মতো বোকা তো আমি এই জীবনে দেখিনি। একথা বলে সে তার জাদু দিয়ে ম্যাশেলকে মাটির সাথে মিশিয়ে দেয়। তখন ল্যান্স ম্যাশেলকে বলে, তুমি কেন এই ডুয়েলকে গুরুত্ব দিচ্ছ না? তোমার কি কোনো উদ্দেশ্যই নেই? কিন্তু এত ছন্ন ছাড়া হবার পরও তোমার কাছে একটা সিলভার কয়েন রয়েছে, তুমি সেটার যোগ্য না। আমি আমার উদ্দেশ্যে তোমার মতো কাউকে বাধা হতে দিব না। আমি এই স্কুলের সবথেকে ভালো ছাত্র হয়ে দেখাবো, আর কেউ নয়। তোমার মতো অযোগ্যদের এভাবেই মাটির সাথে মিশে থাকা উচিত। তখন ম্যাশ উঠতে চেষ্টা করলে লেন্স তাকে বলে, অযথা চেষ্টা করো না, কোনো সাধারণ মানুষ আমার গ্র্যাভিটি ম্যাজিককে সহ্য করে দাঁড়াতে পারবে না। তখন ম্যাশেল বলে, তোমার সাথে লড়াই করার জন্য আমার দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। একথা বলে ম্যাশ মাটির ভেতরে হাত ঢুকিয়ে সেখান থেকে একটা বড় গাছের শেকড় টেনে বের করে ফেলে। ল্যান্স সেটি থেকে বাঁচতে সেখান থেকে সরে মাটিতে বসে পড়লে ম্যাশেল তাকে বলে, এখন তুমি তো মাটির সাথে লেগে আছো। একথা বলেই ম্যাশ আবারও তার দিকে হামলা করতে আসলে লেন্স তার গ্র্যাভিটি ম্যাজিক দিয়ে ম্যাশকে আবারও আটকে ফেলে। কিন্তু ম্যাশ তার কাছে এসে ঘুষি মারলে ল্যান্স তা থেকে বেঁচে ভাবে, এটা কিভাবে সম্ভব হতে পারে, সে আগের থেকে অনেক বেশি দ্রুত হয়ে গিয়েছে। তখন ম্যাশ আরেকটা ঘুষি দিলে ল্যান্সের গলার লকেটটি ছিঁড়ে ম্যাশের সামনে পড়ে যায়। ম্যাশ সেটিকে তুলে বলে, তোমার লকেট পড়ে গিয়েছে। সে তখন লকেটটি খুলে দেখে সেখানে একটা পিচ্চি বাচ্চা মেয়ের ছবি ছিল। তখন ম্যাশ কাঁপতে কাঁপতে বলে, তুমি কি সত্যিই একটা ললিকন? আমি কি পুলিশকে খবর দিব? এখানে আমি তোমাদের একটু বুঝিয়ে দিই, ললিকন তাদের বলা হয় যারা অনেক ছোট মেয়েদের সাথে প্রেমের সম্পর্কে জড়ায়। জাপানে এসব কিছু একটু মাত্রাতিরিক্ত রয়েছে, তাই সেখানে এটি আইনত দণ্ডনীয় অপরাধ। কিন্তু ল্যান্স তখন ম্যাশেলকে বলে, আমি কোনো ললিকন নই, সেটা আমার ছোট বোনেরই ছবি। তখন সে ম্যাশেলের কাছ থেকে লকেটটি নিয়ে বলে, তোমার কি মনে হয় এই পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কী? তখন ম্যাশ বলে, তুমি অনেক কঠিন একটা প্রশ্ন করেছো।
পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ক্রিম্পা, এতটুকু বলতে ল্যান্স বলে ওঠে ভুল। তখন ম্যাশেল আবারও বলতে ধরে, এটা কি তাহলে মানুষের জীবন? তার সাথে সাথে ল্যান্স বলে ওঠে, এটাও ভুল। এরপর ম্যাশেল একের পর এক বলতে শুরু করে, ভালোবাসা, স্বাধীনতা, আবারও ক্রিম্পাফ। কিন্তু ল্যান্স সবগুলোকে ভুল ভুল বলতে বলতে খেপে যায়। তখন ম্যাশ বলে, তাহলে পৃথিবীতে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটি কি? ল্যান্স তখন জবাবে বলে, সেটা হলো আমার ছোট বোন। ম্যাশ তার কথা শুনে আস্তে আস্তে বলে, সবার গুরুত্বপূর্ণ জিনিস কি তোমার মতো হবে নাকি? সবার কাছে তাদের গুরুত্বপূর্ণ জিনিসই তো আলাদা। তার কথা শুনে ল্যান্স রাগ করে বলে, তোমাদের মতো বোকা মানুষ আমার দুই চোখের বিষ, আমি তোমাদেরকে সহ্য করতে পারি না। এরপর সে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বোতলটিকে বের করে বলে, আমি এখন এই বোতলটিকে ফেলে তার উপর আমার জাদু দিয়ে হামলা করব। আমি জানি তুমি তোমার বন্ধুদের বাঁচানোর চেষ্টা করবে, আর তখনই আমি তোমার উপর হামলা করব। সে তখন মনে মনে ভাবতে থাকে, আমাকে আমার বোনের জন্য এতটুকু কঠোর হতেই হবে। এরপর আমরা অতীতের কিছু সিনে দেখি, যেখানে ল্যান্স আঘাত পেয়ে আসার জন্য তার ছোট বোন তাকে বকা দিয়ে বলে, আমি জানি তুমি শুধু শুধু কারোর সাথে লড়তে যাওনি, নিশ্চয়ই তুমি কাউকে বাঁচাতে গিয়ে লড়াই করেছো, কারণ আমি জানি আমার ভাইয়ের হৃদয় কতটা নরম। সে তখন তাকে তার জাদু দিয়ে সুস্থ করে দেয়। এরপর আমরা দেখি তার বোন অসুস্থ হয়ে যাওয়ায় তার বোনের মার্ক আস্তে আস্তে মুছে যাচ্ছিল, সেই সাথে তার জাদুও শেষ হয়ে যেতে শুরু করেছিল। ডাক্তার বলে দেন তার কাছে সর্বোচ্চ 5 বছর সময় রয়েছে। তখন ল্যান্সের বাবা বলেন, যদি সে তার জাদু ব্যবহারের ক্ষমতা হারিয়ে ফেলে তাহলে আমাদেরকে তাকে ম্যাজিক ব্যুরোর কাছে হস্তান্তর করতে হবে, এছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তায় খোলা থাকবে না। তখন ল্যান্স বলে, এমনটা হতে পারে না, আমি আমার বোনকে এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। ল্যান্স তখন খুবই ফেটে পড়ে। সে কাঁদতে কাঁদতে ঠিক করে সে একজন ডিভাইন ভিশনারি হয়ে ম্যাজিক ব্যুরোতে যোগ দিবে। এরপর সেখানকার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে সে এই দুনিয়ার নষ্ট নিয়মকানুন পরিবর্তন করে তার বোনকে বাঁচিয়ে ফেলবে। ফ্ল্যাশব্যাক শেষে ল্যান্স ভাবে, আনা, আমি তোমাকে বাঁচানোর জন্য এর থেকেও নিকৃষ্ট হতে পারবো। একথা ভেবে সে বোতলটিকে ফেলে তার ওপর তার ম্যাজিক দিয়ে আঘাত করে। এরপর সে ম্যাশেল এখন কি করবে তা জিজ্ঞেস করে খেয়াল করে ম্যাশ তার ব্যায়ামের কাপড় পরে দৌড়ের জন্য প্রস্তুত হয়েছে। ম্যাশেল তখন চোখের পলকে দৌড় দিয়ে বোতলটিকে আবারও ফিরিয়ে নিয়ে আসে। ম্যাশেলের এমন দ্রুতি দেখে ল্যান্স অনেক বেশি চমকে গিয়ে ভাবে, সে এক পলকে দৌড়ে পাহাড়ের নিচে গিয়ে বোতলটিকে ধরে আবারও এখানে এসে পড়েছে, এটা কিভাবে সম্ভব হতে পারে? তখন সে নিজেকে স্বাভাবিক করে ভাবে, এখন আমার ভেঙে পড়লে চলবে না, আমাকে আমার বোনকে বাঁচাতেই হবে। এরপর ম্যাশ বলে, চলো আমরা এসব লড়াই থামিয়ে দিই, আমি তোমার সম্পর্কে তেমন কিছু জানি না, কিন্তু তোমাকে দেখে আমার কোনো খারাপ ছেলে বলে মনে হচ্ছে না, আমাদের একে অপরের সাথে এভাবে লড়াই করা উচিত নয়। এরপর সে সেই বোতলটিকে দেখিয়ে বলে, আমি জানি এই বোতলটি খালি, তুমি এমনিতেও আমার বন্ধুদের আঘাত করতে চাওনি। এমনটা বলে সে লেন্সের কাছে এসে চোখের পলকে তার পুরো শরীর খুঁজে আসল বোতলটি নিয়ে নেয়। তখন লেন্স বলে, তুমি এখন কিভাবে ডুয়েল থামাতে পারো, তুমি কি সিলভার কয়েনটি জিততে চাও না? উত্তরে ম্যাশ বলে, আসলে আমি শুধু শুধু কোনো কারণ ছাড়া তোমার সাথে এভাবে লড়াই করতে চাই না। তার কথা শুনে লেন্সের তার ছোট বোনের বলা কথাগুলো মনে পড়ে গেলে সে ম্যাশকে বলে, আচ্ছা ঠিক আছে। সে তখন তার কথা মতো একটা সিলভার কয়েন ম্যাশেলকে দিয়ে সেখান থেকে চলে যায়। তখন ফিন আর বাকি সবাই ম্যাশেলের গুনগান গাইতে শুরু করে, আর এখানেই এপিসোডটি শেষ হয়ে যায়। আজকের এপিসোডটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আমার এক্সপ্লেনেশন তোমাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগেই থাকে তাহলে লাইক, কমেন্ট ও তোমার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করে আমাদের পাশে থাকতে ভুলবে না। তোমাদের সাপোর্ট এখন আমাদের অনেক প্রয়োজন। পরবর্তী এপিসোডগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।